একসাথে বিয়ে বাড়ি যাওয়ার কথা, তার আগেই মর্মান্তিক পরিণতি দম্পতির। স্ত্রীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই স্বামীর দেহ উদ্ধার। কথা ছিল সেজেগুজে একসাথে বিয়ে বাড়ি যাবার, কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি দম্পতির। স্ত্রীর আত্মহত্যার কয়েক ঘন্টার মধ্যেই স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘর থেকে উদ্ধার স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ, তার কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকিহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এই দম্পতির নাম রমেশ মাহাতো, বয়স 25, কাকলি মাহাতো বিশ্বাস, বয়স 22। জানা গেছে, প্রায় দেড় বছর আগে রমেশ মাহাতো এবং কাকলি মাহাতো বিশ্বাস প্রেম করে বিয়ে করেন। রমেশ মাহাতো ভুটকিহাটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। রমেশ মাহাতোর এক দাদা আছেন, দাদার নাম রাজেশ মাহাতো। একই বাড়িতে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন রমেশ মাহাতো। ঘটনা সূত্রে জানা যায়, বুধবার রমেশ মাহাতো ও দাদা রাজেশ মাহাতো দুজনেরই একই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। গতকাল সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে এসে স্ত্রীকে তৈরি হতে বলেন রমেশ। এই বলে পাশের বাজারে যান উপহার কিনতে। ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন তিনি। ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাননি স্ত্রীর। এরপরই দরজা ভেঙে দেখেন রমেশের স্ত্রীর দেহ ঝুলছে। এরপরই চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা মিলে রমেশের স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি স্ত্রীর মৃত্যুর পরই রমেশের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আজ সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তারপরই খবর দেন তার পরিবারকে। ঘটনাস্থলে পৌঁছায় রমেশ মাহাতোর পরিবারের সদস্যরা। সেই সঙ্গে খবর দেওয়া হয় আমবাড়ি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই রমেশ মাহাতোর দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি কি কারণে স্বামী স্ত্রী এমন আত্মহত্যার পথ বেছে নিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে মৃতের দাদা রাজেশ মাহাতো জানান, আমি গতকাল কাজে গিয়েছিলাম। কাজ থেকে ফিরে এসে দেখি ওরা বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছে। এরপর ভাই ও স্ত্রীকে তৈরি হতে বলে এবং ভাই পাশের বাজারে যায় উপহার কিনতে। ফিরে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। এরপর দরজা ভাঙতে কাকলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় রমেশ। তারপর থেকেই রমেশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। তো ওরা রেডি হয়েছে। ভাই আবার বললো যে আমি গিফট নিয়ে আসতেছি। গিফট নিয়ে আসার পরে বাড়ির মধ্যে তো কি হয়েছে বলতে পারবো না। আমিও চলে গেলাম দাড়ি কাটতে, আমি যাবো বিয়ে বাড়ি। তো আমি সেই দাড়ি খাড়িগুলো কাটিয়ে আসি, রাস্তায় ছিলাম। ওদের কি হয়েছে বলে দরজা বন্ধ করছে। পরে আমাকে বউ ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো বাড়িতে। তা এসে দেখতেছি দরজা বন্ধ করে নিছে। আচ্ছা ভাইও ভাই আমি দুজনে মিলে দরজা পুরো ভাঙছি। ভাঙার উপর থেকে নামানো হয়েছে। নামানোর পরে তারপরে দেখি ভাই তখনই বের হয়ে পালা গেছে। তারপরে তোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সকালবেলায় বাগানে ওখানে দেখুন ফাঁসি লাগাইছে। আরে কিছু না, মানে কিছু বলে না, কারণ সবাই রেডি হয়েছে যে বিয়ে বাড়ি যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।